ইন্তিজার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি জহুরুল ইসলাম মিরাজ শুনছেন নিউজ শিরোনাম হাসপাতালের ডেঙ্গু রুগী বাড়ছে ঝুঁকিতে শিশুরা পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ এক যুবক দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছেন মানুষ বিধিনিষেধ বাড়বে কিনা সিদ্ধান্ত মঙ্গলবার বক্সিগঞ্জে বিয়ের দাবিতে অনশন ইসলামপুরে নদীরক্ষা ও বালি উত্তোলন বন্ধে মানববন্ধন এবার শুনবেন বিস্তারিত হাসপাতালে ডেঙ্গু রুগী বাড়ছে ঝুঁকিতে শিশুরা শিশু রায়হানের ডেঙ্গু পরীক্ষা করান অভিভাবকেরা পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে মিডফুট হাসপাতালে ভর্তি করা হয় রায়হানের রক্তের প্লাটিনেট অর্ধেকের নিচে নেমে গেছে এখন কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটিকে রায়হানের বাসা পুরান ঢাকার নাজিরাবাজারে তার নানা নাসির উদ্দিন বলেন গত বৃহস্পতিবার নাতিকে হাসপাতালে ভর্তি করান রায়হানের প্লাটিনেট ছিল এক লাখ উনচল্লিশ হাজার এই সংখ্যা নেমে গতকাল রোববার এসেছে পঁয়ত্রিশ হাজারে এ অবস্থায় চিকিৎসকেরা রক্তের ব্যবস্থা করে রাখতে বলেছেন পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ এক যুবক কালিহাতি সদরের দক্ষিণ ব্যাদ্রোবা মেঘাখালী ঝেনাই নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে একজন নিখোঁজ রয়েছেন নিখোঁজ ব্যক্তি ঘাটাইল উপজেলার করিমপুর গ্রামের মৃত কুরবান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদার উনতিরিশ রবিবার দুপুর দেড়টায় মেঘাখালী ব্রিজের নিচে এই ঘটনাটি ঘটে চল্লিশ জন যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি গতকাল সকাল এগারোটায় ঘাটাইলের করিমপুর থেকে ছেড়ে আছে সখীপুর উপজেলার পিকনিক স্পটে রাতযাপন শেষে রোববার সকাল সাড়ে দশটায় রওনা দিয়ে দুপুরে মেঘাখালী পৌঁছালে এ ঘটনাটি ঘটে নিখোঁজ যুবক এক ছেলে ও মেয়ের জনক পেশায় যাত্রীবাহী মাহিন্দ্রা চালক নৌকাটিতে থাকা নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাই আসলাম তালুকদার ও কবির হোসেন জানান শাহ আলম নৌকার সামনে বসা ছিল হঠাৎ করে মাথা ঘুরিয়ে বা ঘুম ঘুম অবস্থায় সে পড়ে গিয়ে থাকতে পারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আবদুল কাদেরের নেতৃত্বে দুইজন ডুবুরি সহ ছয় সদস্যের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয় যুবক সুমন জোবাইয়ের সৈকত সজীব উদ্ধার কাজে সহায়তা করেন এ সময় নদীর দুপারে শত শত উৎসুক জনতা ভিড় জমায় দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছেন মানুষ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলায় আজ সোমবারও ঢাকা গাজীপুর সহ আশেপাশে বিভিন্ন এলাকায় ফিরছেন কর্মস্থলগামী লোকজন ঢাকা আরিচা মহাসড়কে সকাল থেকে পিক আপ ভ্যান অটোরিকশা ইজি বাইক ও সাইকেলে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা যায় তবে গত দুদিনের চেয়ে সড়কে মানুষের সংখ্যা অনেক কম ঢাকাগামী কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় গত দুই দিনে অসংখ্য লোক গণপরিবহন সহ বিভিন্ন বাহনে কর্মস্থলে যান তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে এই দুই দিন যারা যেতে পারেননি তারাই সোমবার কর্মস্থলে যাচ্ছেন এছাড়া জরুরি বা বিশেষ প্রয়োজনেও কেউ কেউ ঢাকায় যাচ্ছেন বিধিনিষেধ বাড়বে কিনা সিদ্ধান্ত মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও বাড়বে কিনা তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ের সভা হওয়ার কথা এ সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র আজ সোমবার এ তথ্য জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী পাঁচ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ রয়েছে তবে এক আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাহলে পাঁচ আগস্টের পর বিধিনিষেধ আর বাড়বে কিনা বকশিগঞ্জে বিয়ের দাবিতে অনশন জামালপুরের বকশিগঞ্জে বিয়ের দাবিতে অনশন করেছে কলেজ ছাত্রী ইয়াসমিন আক্তার বাইশ যাবৎ খাসেরগাঁও গ্রামের শফিউল আলমের ছেলে ইলিয়াস হোসেন অন্তরের তেইশ বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করার পর ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে ওই কলেজ ছাত্রী বগারসর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে প্রায় মাস যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় মন নেয়া দেয়া হয়েছে তিন দিন আগে মোবাইল ফোনের ডাকে সাড়া দিয়ে প্রেমিক অন্তরের বাড়িতে আসে এতে অন্তরের অভিভাবক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং অন্তর পালিয়ে যায় এরপর থেকেই ওই কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অন্তরের বাড়িতে অনশন করছে বিকেলে এর রিপোর্ট লেখা পর্যন্ত বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুর মধ্যস্থতায় দেন দরবার চলছিল ইসলামপুরে নদী রক্ষা ও বালি উত্তোলন বন্ধে মানববন্ধন জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদ রক্ষা এবং নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার শহীদ মেজর খালেদ মোশারফ বীরোত্তম সেতুর পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলাল খন্দকার দুলাল খন্দকার শামসুল শেখ হাবিল শেখ দুলা শেখ ময়নাল শেখ প্রবীর কর্মকার সহ আরও অনেকেই জানা গেছে দীর্ঘদিন থেকে স্থানীয় একটি বালু সিন্ডিকেটরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ফসলি জমি সহ শহীদ মেজর খালেদ মুশারফ বীরোত্তম সেতু হুমকির মুখে পড়েছে তাই স্থানীয়রা অবৈধ বালু জব্দসহ দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন